ঝুমুর কথা বলল না, তবে ওর ঠোঁটের কোণে প্রচ্ছন্ন হাসি। মানুষটার প্রেমের সাগরে দিন দিন সে বিলীন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রথম প্রেমের ডুবে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছে। কিন্তু বলতে ভয় হয়, যদি মানুষটাকে ভালোবাসার কথা জানানোর পর সে হারিয়ে যায়, তার অমনি যেমন বাবাকে ছেড়ে হারিয়ে গেছে, তেমন যদি সেও হারিয়ে যায় তাহলে তাহলে ঝুমুর জানে না সে কি করবে। তাই ইচ্ছেই করে না মানুষটাকে মনের কথা জানাতে, ভালোবাসার কথা জানাতে। শুধু মনে হয় সব যেমন আছে তেমনই থাকুক। আচ্ছা, সেই দিন রাতে আমার গান নিশ্চয়ই আপনার ভালো লাগেনি। কেন ভালো লাগবে না? কেন, গান গাওয়ার মতো ঐশ্বরিক প্রতিভা আমার নেই। আমি সংসারী মানুষ, সংসারের কাজকর্ম, গান গাওয়া, নাচ করা, ছবি আঁকার থেকে ভালো পারি। আপনার মতো মাল্টি ট্যালেন্টেড মানুষ আমি না। আমি মাল্টি ট্যালেন্টেড কিভাবে? হৈমি বলেছে আপনি ভালো স্কেচ করতে পারেন। এ ধরনের অ্যাক্টিভিটিস যারা পারে তারা নিঃসন্দেহে মাল্টি ট্যালেন্টেড পার্সন। আমি এসব পারি না, আমি বেগুন যার কোনো গুণই নেই। নাচ গান আঁকা আঁকি আমার দ্বারা কিছুই হয় না। এতক্ষণ ঝুমুরের নিজ সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো শুনছিল ফাহমান, কিন্তু ঝুমুর যে বলল ওর কোনো গুণ নেই, ও সংসারের বাইরে কোনো কাজ পারে না, সেটা ভুল ধারণা। এই ধারণা তো ভাঙা প্রয়োজন। তাই ও বলল, ভুল বললে, তুমি যদি ভেবে থাকো তোমার কোনো গুণ নেই তাহলে তুমি ভুল। গুণ থাকবে না কেন? অবশ্যই আছে তোমার গুণ। তোমার যদি মনে হয় তুমি গান গাইতে জানো না, তোমার গলায় সুর নেই, তাহলে তুমি ভুল। অবশ্য তোমাকেও দোষ দেওয়া যায় না, নিজের গান কারোরই মনে ধরে না। আমি যখন নুডলস রান্না করি তখন আমার নিজের খেতে ইচ্ছে করে না, অথচ মা বলে আমি নুডলসটা নাকি দারুণ করি। তাছাড়া গানের কথা ছেড়ে যদি অন্য কিছুর কথাই ধরি, তাহলেও তো তুমি বেগুন নও। তুমি ঘরের কাজকর্ম গুছিয়ে করো, ভালো গিটার বাজাতে পারো, পড়াশোনায় সবসময় ফার্স্ট গ্রেড পাও, এমনকি DMC-তে অ্যাডমিশনের জন্যও ট্রাই করছো। ওটা হয়ে গেল তো মেডিকেলে চান্স পাওয়ার মতো এত বড় একটা ক্রেডিট তোমার ঝুলিতে গিয়েই পড়বে, তারপরও তুমি বলছো তুমি বেগুন। এটা অন্যায় হয়ে যাচ্ছে না আমার বাগান কন্যার প্রতি? ফাহমানের কথা শুনে হাসছিল ঝুমুর, কিন্তু ওর মুখে আমার বাগান কন্যা কথাটা শোনা মাত্র ওর সর্বাঙ্গ কেঁপে উঠল। ঠোঁটের কোণে হাসিটা আষাঢ় মাসের আকাশে এক ফালি রোদ্দুরের মতো। ফাহমান আবারও বলল, আচ্ছা তোমার গলায় তো ইংলিশ গান শুনলাম, এখন বাংলা গান গেয়ে শোনাও দেখি, আমিও শুনি তুমি বাংলা কেমন গাও। ঝুমুর নিজেকে সামলে বলল, বাংলা গান আমার তো বাংলা কথা বলতে গেলেই ভুল চুক হয়, তাহলে গান কি করে গাইবো? এ তো একেবারে অসম্ভব কথা। ফাহমান বলল, মানুষ চাইলে কি না পারে, তুমি চেষ্টা করেই দেখো না। যাও, তোমাকে 13 দিন সময় দিলাম, আজ মাসের 31 তারিখ, সামনের মাসের 14 তারিখ মানে পহেলা ফাল্গুনে বসন্ত উপলক্ষে আমি তোমার গলায় বাংলা গান শুনতে চাই, পারবে না এতটুকু করতে? ফাহমানের এত আকুতি ভরা আবদারে আর আপত্তি জানানোর সুযোগ পেল না ঝুমুর, হুঁ বলে সায় জানালো। এমন সময় মনোয়ারা বেগম ঝুমুরের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঝুমুরকে দরজা খুলতে বললেন, কারণ ঝুমুরের জন্য খাবার নিয়ে এসেছেন তিনি। ফাহমানকে নিচু গলায় বিদায় জানিয়ে ঝুমুর উঠে গেল দরজা খুলতে। বাড়ির পথে হাঁটা ধরেছে স্বামী, মনটা কেমন ভারাক্রান্ত। রোজ স্কুল আসছে যাচ্ছে, অথচ তার কোনো বন্ধু নেই, থাকবেও বা কী করে? তার মতো মানুষ যার পেছনে 24 ঘন্টা এক কোমরা মুখ কালো পোশাক পরিহিত দেহরক্ষী ঘুরে বেড়ায়, তাকে দেখে কী বা বন্ধুত্ব করতে চাইবে? লোকটার গম্ভীর মুখ দেখে এমনিতে তো সকলে ঘাবড়ে পালিয়ে যায়, সেখানে ওর সঙ্গে কেউ যে যে পড়ে কথা বলতে আসবে এটা ভাবাই তো বিলাসিতা। স্বামী তার আব্বাজির কাজে যার পরনাই বিরক্ত, মানুষটা কেন এমন করে? কেনই বা অত ছোট বয়সে ওর অন্যকেও দূর দেশে পাঠিয়ে দিল, আর কেনই বা এখনও ওর পেছনে গার্ড দিয়ে রেখেছে? এসবে নিয়মে বাধা ধরা জীবনে সে বিরক্ত, উঠতে বসতে ডিসিপ্লিন মেনে চলতে হয়। কোনো কিছু শখ করে খেতে চাইলে আগে মাপঝোঁক করবে যে সেটা ওর শরীরে কত ক্যালোরি গেইন করবে, তারপর ইচ্ছে হলে খেতে দেবে, নাইলে না। উঠতে বসতে খালি নিয়ম আর নিয়ম, ওদের দুই বোনের জীবনটা তো নিয়মের শিকলেই বাঁধা পড়ে আছে। মোতালেব সাহেব এই সুদূর গড়িয়ায় বসে থেকেও যখনই ঝুমুরকে ফোন করেন তখনই নিয়ম মেনে চলার উপর স্বল্প বাক্যে কিছু ভাষণ দিয়ে শোনান।
স্বামী ভেবে পায় না কেন অমনি চলে গিয়ে তাদের এই সোনার খাঁচাই আটকে দিল। ও রনি তো তাও দূর দেশে, কিন্তু সে তো 24 ঘন্টা আব্বাজি সামনেই আছে। যখনই দেখা যাচ্ছে তখনই তিনি পড়াশোনায় টপ করা নিয়ম মেনে জীবন অতিবাহিত করার পিছনে এক গাদা ভাষণ দিয়েছেন। আর ছোটো স্বামীও তার আব্বাজিকে খুশি করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। তবুও যদি মানুষটা ওর সঙ্গে দুদণ্ড হাসি মুখে কথা বলতো, কিন্তু এক জীবনে কি আর সব ইচ্ছে পূরণ হয়? তাই তো যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে কখনো আব্বাজিকে হাসি মুখে হেসে দুটো কথা বলতে দেখেনি। হয়তো এই তার নিয়তি। তবে গদবাধা জীবনে স্বামী অভ্যস্ত হয়ে গেছে, তাই তো রোজ সকালে উঠে নিত্যদিনের একই ডায়েট চার্ট মেনে ব্রেকফাস্ট করা, তারপর রেডি হয়ে আব্জির প্রিয় জেনেসিস G90 কারে করে স্কুলে যাওয়া তার রোজকার নিয়ম হয়ে গেছে। তবুও যদি আব্জি গাড়িতে বসে কোনো কথা বলতো, কিন্তু সে তো সেখানেও ব্যস্ত মানুষ, পড়াশোনা নিয়ে রোজ স্বামীকে ধরা বাঁধা কিছু কথা বলবেন, তারপর নিজের মতো ডেইলি স্টার পড়তে ব্যস্ত হয়ে যাবেন। অথচ এই কথাগুলো তিনি ব্রেকফাস্টে বসেও বলতে পারতেন, কিন্তু তিনি সেটা বলবেন না, কারণ ব্রেকফাস্ট টেবিলে তিনি আবার পিন ড্রপ সাইলেন্স পছন্দ করেন কি না। ওর জীবনটা এই নিয়মের শিকলে বাঁধা পড়ে গেছে। রোজ স্কুলে যাওয়া, সেখানে ক্লাস শেষে টিউটরের কাছে পড়া, তারপর সেসব সেরে বাড়ি ফিরে ফিক্সড নিউট্রিশন ইনটেক করতে না করতেই আবার পিয়ানো ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, তারপর সপ্তাহে 3 দিন সুইমিং পুল তো আছে, সব মরার উপর খাড়ার খা। এসবে অভ্যস্ত স্বামী মাঝে মাঝে এটা ভেবে খুশি হয় যে এত কঠিন নিয়মে বাঁধা পড়া জীবন অন্তত ওর অন্যকে কাটাতে হচ্ছে না। ঝুমুরের সঙ্গে ওর প্রায় কথা হয়, প্রায় ঝুমুর তার সামনে নিঃশব্দে অশ্রু ফেলে একবার করিয়া যেতে পারার অভিলাষ জাহির করে। কিন্তু ঝুমুরের এই অভিলাষের কথা তাদের আব্জির কানে ওঠা মাত্র সঙ্গে সঙ্গে তিনি না করে দেন। তার কথা হলো ঝুমুর ওই দেশে আছে, পড়াশোনা করছে, সেটাই করু, তার প্রয়োজন নেই শুধু শুধু অকারণে এই দেশে আসার। অথচ মানুষ যে আপনজনকে দেখতে সাত সমুদ্র ফেলে 13 নদী ফেলে পার করে দূর দেশে যায়, সেটা তো তার তিনি বোঝেন না। স্বামী এসবে অভ্যস্ত, তবু ওর খারাপ লাগে, বোনটাকে কত দিন দেখে না, এই 10 বছরে মাত্র নাকি 2 বার এসেছে। যদিও ওর জ্ঞান হওয়ার পরে একবারই দেখেছে, কিন্তু ও যখন আরও ছোট ছিল তখন আরও একবার এসেছিল। এসব অতিরিক্ত নিয়মকানুনে অভ্যস্ত স্বামী তবুও মাঝে মাঝে মনের সুখ মিটিয়ে কাঁদে, হাল মনের কোলে মাথা রেখে। বিলাপ করে আজ তার অমনি থাকলে এসব হতো না, 2 বোন এমন বিচ্ছিরি দ্বীপের মতো থাকতো না, তখন মৃণালিনী বেগম কিছু চাইলেও বলতে পারেন না। নাতনিদের চোখের পানি দেখতে তারও কষ্ট হয়, কিন্তু ছেলের জেদের কাছে হেরে যান তিনি, স্বামী জেদের কাছে হেরে যান তিনি। স্বামী যেমন বাবার খুশির জন্য সব করতে পারে, তেমনি নিজের খুশির জন্য মাঝে মাঝে বাবার অবাধ্য হতে পারে, যেমন আজ হয়েছে। আজ সে গাড়ি ছেড়ে পথে নেমে এসেছে, পণ করেছে বড়লোকি ওই গাড়িতে চড়ে আজ বাড়ি ফিরবে না, নিজ পায়ে হেঁটে মনের অভিলাষ মিটিয়ে চারদিকে মানুষ দেখতে দেখতে ফিরবে। এর জন্য যা হয় হোক, আবজি বকবে, বকলে বকুক, স্বামীর কিছু করার নেই, কিন্তু এখানেও শান্তি নেই। ওই হাঁড়িমুখ সম্পূর্ণ কালো পোশাকে সজ্জিত দেহরক্ষী লোকটা ঠিকই তার পিছু পিছু নিয়েছে, তবু ওই নয়, ওর আগে পিছে অন্য সময় তো আরও লোক থাকে। আর যে কোনো সুখে আবজি মাত্র একজন রাখলেন কে জানে। স্বামী পেছন ফিরে একবার লোকটাকে দেখল। সে রোজকার একই রকম সাজ থাজ, রোজ যেমন আপাদমস্ত কালো জামা কাপড়ে সাজে, আজও তাই কোটের বাঁপাশে পরিষ্কার কোরিয়ান ভাষায় লেখা ইয়োসং। স্বামী জানে ওই লোকের নাম ইয়োসং, এ নতুন কিছুই না, বরং লোকটা যে এখনও ওকে কিছু বলেনি এই বিষয়কর ব্যাপার, এতক্ষণে তো বলে ফেলার কথা। অবশ্য স্বামীর কথা বলতে বেশিক্ষণ লাগলো না, সঙ্গে সঙ্গে ইয়োসং বলে উঠল, ম্যাডাম আমাদের দ্রুত যাওয়া উচিত, স্যার আজ বাড়িতেই আছেন, জরুরি মিটিং আছে ওনার। বিরক্ত স্বামী আর উপায় না পেয়ে গাড়িতে উঠে গেল, এমনিতে এখন অনেকটা পথ যাওয়া বাকি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, এরই দক্ষিণাংশে প্রসিদ্ধ এক শহর গুয়াংচিয়োনরো। গুয়াংচিয়োনরো এর সবথেকে আধুনিক মনন আর উন্নত মানের বিরাট বিলাসবহুল গাড়ি মৃণালিনী ম্যানশন। এই ম্যানশনের ধর্তা কর্তা মোতালেব শাহেদ কোরিয়ানি বিখ্যাত ফুড অ্যান্ড বেভারেজ ব্যবসায়ী, কোরিয়ায় তার ভীষণ প্রতাপ প্রতিপত্তি।
শুধু কোরিয়ায় না, বাংলাদেশেও আছে তার গার্মেন্টস ফ্যাক্টরি। নিজের বুদ্ধি ও দক্ষতার জেরে বাবার ডুবন্ত ব্যবসাকে শূন্য থেকে শুরু করে আজ এমন জায়গায় নিয়ে গেছেন যে জন্য তাকে আজ উপরের মহলের মানুষরাও সমীহ করে চলেন। সোসাইটিতে তার বেশ সুনাম আছে, সকলের মধ্যমণি তিনি। তার মেয়েরা এক একজন মেধাবী তুখর ছাত্রী। তিনি নিজেও যে ছাত্র জীবনে তুখর, সকলের মুখে বেশ ভালোই শুনতে পাওয়া যায়। তার এই এত সম্মান, প্রতিপত্তি, অর্থবিত্ত সবই তো তার নিয়ম বাধা জীবনের ফল। ডিসিপ্লিন মেনটেন না করলে কখনো এসব অর্জন করতে পারতেন না। তার স্বগতোক্তি, ডিসিপ্লিন ইজ দ্য মেইন রুল অফ সাকসেস। ঠিক এই কারণেই মেয়েদেরও তিনি এই পথেই চালনা করতে চান। লিভিং রুমেই বসেছিলেন মোতালেব সাহেব, মেয়েকে দেখা মাত্র অসন্তোষ গলায় শক্ত মুখে মেয়েকে দেখা মাত্রই অসন্তোষ গলায় শক্ত চোখ মুখে বললেন, এত সময় লাগার কারণ তুমি গাড়িতে ফেরোনি? ভীত স্বামী মোতালেব সাহেবের গম্ভীর চোখ মুখ দেখে ভয় কুঁকড়ে গেল, ভয় মাথা নামিয়ে নিল। ওকে চুপ করে যেতে দেখে মোতালেব সাহেব ইয়োসংকে শুধালেন, কি ব্যাপার ইয়োসং, গাড়িতে ফেরোনি তোমরা? স্বামী তখন ভয় ভয়ে অপেক্ষা করছিল ইয়োসং এর উত্তর শোনার জন্য। ওর অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়োসং গলা ঝেড়ে বলল, আমরা গাড়িতেই ফিরেছি স্যার, আসলে মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই মেকানিক দিয়ে গাড়ি সারিয়ে ফিরতে হয়েছে। আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শোনার প্রয়োজন মনে করলেন না মোতালেব সাহেব। ইয়োসংকে বিশ্বাস করবেন তিনি, সে মিথ্যা কথা বলার মানুষ না। তাই তিনি স্বামীকে খেয়ে পিয়ানো ক্লাসের জন্য তৈরি হতে বলে চলে গেলেন নিজের স্টাডি রুমে। স্বামী যেন হাফ ছেড়ে বাঁচল, খুশিতে জলজল করে উঠল ওর চোখ। মাথা ঝুঁকিয়ে ইয়োসংকে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরের দিকে ছুটল। হালমনিকেই অবিশ্বাস্য ঘটনাটা বলতে হবে, কি ভাগ্য করে না বেঁচে গেল আবজির প্রশ্নের হাত থেকে। সোনায় মোড়া কাপাল তার। তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল মোতালেব, ভাবিনি তুমি আমার ভালোবাসার মূল্য এভাবে দিবে। আমাকে ঠকিয়ে দিলে তুমি, আমাকে, আমাদের ভালোবাসাকে আর আমাদের সন্তানদের ঠকালে তুমি। ওই 4 ইঞ্চি হাই হিল পরা, সবসময় আটা ময়দার চাকচিককে নিজেকে মুড়িয়ে রাখা, কেতার দুরস্ত মেয়ের জন্য আমাকে ভুলে গেলে তুমি, ছি। স্ত্রী তাস্রুবারী মারাত্মক ভুল ধারণা কি করে ভাঙবেন ভেবেই পাগল হওয়ার দফা মোতালেবে। তিনি রাগে মাথার চুলগুলো টেনে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। মিনিট দুয়েক পরে শান্ত হয়ে কাউচ ছেড়ে এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। তাস্নুবা ততক্ষণে ব্যাগ গুছিয়ে নিয়েছেন, আজই বাড়ি ছেড়ে মেয়েদের নিয়ে চলে যাবেন তিনি। এই মানুষটার সঙ্গে আর এক মুহূর্ত থাকা চলবে না তার। লিসেন হানি, তুমি ভুল বুঝছো আমাকে, এগুলো সবই তোমার মনের ভুল ধারণা, এমন কিছুই না তুমি যেটা ভাবছো। তুমি শুধু শুধু সন্দেহ করছো আমাকে, আমি আজ ইলিয়ানার সঙ্গে দেখা অব্দি করিনি। নিজেকে সামলে প্রিয়তমার হাত আঁকড়ে বললেন মোতালেব। মোতালেবকে ছেড়ে এক ঝটকায় দূরে সরে গেলেন তাস্রুবা। ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও এখন নিজের দোষ থাকতে এগুলোকে আমার ভুল বলে চালিয়ে দিচ্ছ, তোমার লজ্জা করছে না আমাকে নিজের স্ত্রীকে পাগল বলতে? আমার বিশ্বাস হচ্ছে না মোতালেব, তুমি ওই ইলিয়ানার জন্য এসব করছো। তাহলে আমাদের এত বছর ভালোবাসাতে কি কমতি ছিল বলো? তুমি বলেছ তুমি ওর সঙ্গে দেখা করনি, তাহলে কোথায় ছিল এতক্ষণ? তাস্নুবাকে আরও একবার বোঝানোর চেষ্টা করলেন মোতালেব, কিন্তু তাস্নুবা বুঝলেন না। বাধ্য হয়ে হাল ছেড়ে রাগত স্বরে বললেন, ঠিক আছে তোমার যেখানে ইচ্ছা হয় যাও, কিন্তু খবরদার আমার মেয়েদের হাতও লাগাবে না, ওরা আমার মেয়ে, আমার কাছেই থাকবে। রাগে দুঃখে হতবাক তাস্নুবা তখন অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন প্রাণপ্রিয় স্বামীর দিকে। মানুষটা এভাবে জীবনের মাঝপথে তার হাত ছেড়ে দেবে ভাবেননি। মিনিট কয়েকের মধ্যে নিজের হতভম্ব অবস্থা কাটিয়ে অভিমানী তাস্নুবা নিঃশব্দে মেয়েদের না নিয়ে চলে গেল। আর সেটাই ছিল মোতালেবের তাকে শেষ দেখা। এরপর আর কোনোদিন দেখা পাননি স্ত্রীর। ঘুমের মাঝে আবারও বছর পুরনো সে ভয়ালো রাতের স্মৃতি দেখে হুড়মুড় করে উঠে বসলেন মোতালেব সাহেব। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেও তার প্রচণ্ড গরম লাগছে, গলার কাছটা শুকিয়ে এসেছে। আবারও সেই একই স্বপ্ন, আবারও সে ভয়ালো রাত, যে রাতটা তার জীবনে সর্বনাশ ডেকে এনেছিল। রাগে দুঃখে জর্জরিত মোতালেব সাহেব নিজের চুল টেনে ধরলেন, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। যখনই সেই রাতের কথা মনে পড়ে আফসোস হয়, কেন অভিমানে স্ত্রীকে যাওয়ার সুযোগ দিয়েছিলেন? ছেতে না দিলে সে হয়তো আজ তাদের সঙ্গেই থাকতো, তাদের পাঁচজনের এক সুখী পরিবার হতো।
মেয়েদের ভালোভাবে মানুষ করতে গিয়ে তাদের কাছ থেকে এভাবে হারিয়ে যেতে হতো না। রাগ অভিমান যে একটা মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় সেটা একমাত্র যে এর ভুক্তভোগী সেই জানে। মোতালেব সাহেব বরাবরই শান্ত মেজাজের, রাগারাগি করে কোনো পরিস্থিতি খারাপ করে দেওয়ার বিপক্ষে ছিলেন তিনি। অথচ 10 বছর আগে সেই তিনি মেজাজ ছাড়িয়ে রাগের মুখে স্ত্রীকে এক কাপড়ে বেরিয়ে যেতে বললেন, সে বলাটাই তার নাশ করল। সব হারালেন একসঙ্গে, প্রথমে স্ত্রী তারপর মেয়েদের, এখন তাদের হারিয়ে তিনি সর্বহারা। একলা এই দুনিয়ায় একমাত্র তারা আর তার জন্মদাত্রী মাই তো সম্বল ছিলেন, বাকিরা সবাই তো তার প্রতাপ প্রতিপত্তির লোভে তার কাছে ভিড়েন। তারা তো কেউ আপন নয়, তাহলে কেন আজ পর মানুষেরাই কাছাকাছি আর আপনরাই এত দূরে? তাদের সঙ্গে ওনার এতটাই দূরত্ব যে আর চাইলেও আর তাদের কাছে টেনে নিতে পারেন না। তোমাকে ভালোবাসা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল মোতালেব। তুমি আমাকে ঠকালে, আমাদের ভালোবাসাকে ঠকালে, আর আমার সন্তানদেরও ঠকালে। আমার মুখে বলতেও বাচ্চা যে তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। ঘুমের মাঝে অমনের বলা সেই কথাগুলো আজও ঝুমুরের কানে কানে বাড়ি খেল। ও হুড়মুড়িয়ে উঠে বসল, নিঃশ্বাস অনিয়ন্ত্রিত। তার কথাগুলো ভুলতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন আজও কেন এত বছর পুরনো ওই কথাগুলো ভুলতে পারে না সে। সেখানে অমনি চেহারায় সে স্পষ্ট মনে করতে পারে না, সেখানে তার বলা কথাগুলো আজও কানে বাজে। কেন এমন হয়? ঝুমুরের মানসপটে জং দগ। লাইব্রেরিতে অমনির সঙ্গে কাটানো সময়গুলোর স্মৃতি ভেসে উঠল, সব স্পষ্ট মনে আছে, অথচ অমনির চেহারাটাই স্পষ্ট না, কেমন যেন আবছা আবছা। ঝুমুরের খারাপ লাগছে যে অমনি বাবাকে সে এত ভালোবাসত, তারাই আজ বিচ্ছিন্ন দ্বীপের মতো আনা আলাদা। ঝুমুর জানে না তাদের মধ্যে কি হয়েছিল, সে এটাও জানে না কেন তার অমনি ওই কথা বলেছিল। সে শুধু একটা কথাই জানে, তার বাবা এমন কিছু করতেই পারে না যার জন্য অমনি তার আর তাদের ভালোবাসার উপর একদলা প্রশ্ন উঠে আসবে। হতে পারে সে কট্টর মানসিকতার, কিন্তু সে যে মানুষ হিসেবে ভালো এটাও জানে ঝুমুর। হতে পারে ঝুমুর বয়স এখনও অনেক ছোট, কিন্তু অমনি হারিয়ে যাওয়ার পর সে সমাজের এমন সব বাস্তবতা দেখেছে যার জন্য ছোট সেও আজ যে কোনো মানুষের মানসিকতা এক মুহূর্তে বুঝে ফেলতে পারে। ঝুমুর জানে সে আর স্বামী তার বাবার দুর্বলতা, তবুও মনের কোণে আজও ঝুমুরের কিছুটা অভিমান জমে আছে। তাদের বাবা মেয়েদের ভালোভাবে মানুষ করতে গিয়ে, পারফেক্ট বানাতে গিয়ে বন্ধুত্বের হাতটাই ছেড়ে দিয়েছেন। ভুলে গেছেন যে কোনো মানুষকে নিজের মন মতো চালাতে হলে সবার আগেই তার বন্ধু হয়ে উঠতে, আগে তাকে কিছু দিতে হয়, তারপর তার থেকে কিছু নিতে হয়। স্বার্থপরতা হলেও এটা সত্যি, গিভ অ্যান্ড টেক, এটাই সামাজিকতার নিয়ম। ঝুমুর বিক্ষিপ্ত মন নিয়ে উঠে দাঁড়ালো। আজ আর তার ঘুম হবে না, আজকাল আর আগের মতন ঘুম হয় না। মানসপটে প্রতি রাতে ভেসে ওঠে বছর আগের তার সামনে বাবা অমনির করা সেই ঝগড়ার দৃশ্য। মনে পড়ে অমনি কীভাবে আঘাত করেছিল বাবাকে, অথচ বাবা সবটাই মুখ বুঝে সহ্য করে শেষ মুহূর্ত পর্যন্তও চেষ্টা করেছিলেন অমনি কাজ খাতে। কিন্তু ভাগের যা পরিহাস, মানুষ সবসময় যা চাই তাই কি আর পায়। ঝুমুর খুব করে চেয়েছিল ওই স্মৃতিগুলো ভুলতে, অথচ স্মৃতিগুলো আজও প্রতি রাতে তাড়া করে বেড়ায়, ঘুমোতে দেয় না তাকে। বাবা মায়ের মধ্যকার মান অভিমান যে সন্তানের উপর কী গভীর প্রভাব ফেলে সেটা ঝুমুরকে দেখলে বোঝা যায়। ঝুমুর লবি চেয়ারটা টেনে ঘরের মাঝ বরাবর আনল, বারান্দার দরজাটা খুলে দিল, শেলফ থেকে নামিয়ে আনা গিটার নিয়ে চেয়ারে বসল। গিটারের স্ট্রিংয়ে হাত রেখে সুর তুলল, কণ্ঠের সবটুকু বিষাদ ঢেলে গান ধরল। অন্ধকার রাতে স্ট্রিট লাইটের আলো ঝুমুরের ঘরে পড়া মাত্র সেই আলোই ঝুমুরের চোখের কোণে মুক্ত ঝরা অশ্রুগুলো চিকচিক করে উঠল। ঝুমুরের কণ্ঠে এক আকার সমান বিষাদ, মুখে মলিন হাসি, চোখগুলো নিশ্চল। ফাহমান ঘরেই ছিল, পেশেন্টের হিস্ট্রির ছবি তুলে এনেছে ফোনে, সেগুলোই দেখছিল। কিন্তু এই রাতে ঝুমুরের বিষাদময় গান শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বারান্দায় এসে দাঁড়ালো। গান শেষে ঝুমুর কিছুক্ষণ গন্তব্যহীন পথিকের মতন উল্টা পাল্টা সুর তুলল, টুংটাং করল মন ভরে। অসহায় পথিকের মতন সুরের রাজ্যে মুদিত পায়ে ঘুরে এক সময় ক্লান্ত হলো, গিটার ছেড়ে উঠে দাঁড়ালো, এক নজর বারান্দা দিয়ে ফাহমানের বারান্দায় তাকালো।
ফামান ওর দিকে তাকিয়ে আছে, ঝুমুর এগোলো না, নিষ্টল পায়ে এলোমেলো গতিতে লবি চেয়ারের উপর গিটার রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফাহমান ক্লান্তির নিঃশ্বাস ফেলল, ঝুমুরকে এখন আর দেখা যাচ্ছে না, মনে হয় শুয়ে পড়েছে, অথচ মেয়েটার স্লাইড ডোর খোলা। এই ঠান্ডার মধ্যে দরজা খুলে রাখা ঠিক হয়নি, ঠান্ডা তো এখনও পুরোপুরি কমেই নি। ফাহমান এক দীর্ঘশ্বাস ফেলেই নিজেও ঘরে ঢুকল, বারান্দা দরজা না লাগিয়ে বিছানে গিয়ে শুয়ে পড়ল। প্রেয়সীর মন খারাপে তারও যে ঘুম আসতে চাইছে না, ঘুম তার চোখ ছেড়ে পালিয়েছে প্রিয়তমার কণ্ঠের বিষাদের সুরে। পরের দিনে ঝুমুরের ঘুম ভাঙল বেলা করে, তখন প্রায় 2 বাজে। ঘুম ভাঙতে সে শুনতে পেল ফোন বাজছে তার, ও ফোন রিসিভ করে কানে ধরল। ঘুম ঘুম কণ্ঠে বলল, অঙ্গনা ঝুমুর স্পিকিং, হুজ দ্যাট? ফোনের ওপারে থাকা ফাহমান হেসে বলল, ডাক্তার সাহেব স্পিকিং। সঙ্গে সঙ্গে উঠে বসল ঝুমুর, ফোন কান থেকে নামিয়ে দেখল ফোনের ডিসপ্লেতে ডাক্তার সাহেব নামটা জ্বলজ্বল করছে। ঝুমুর জিভ কেটে ফোন কানে নিল, বলল, জি কিছু বলবেন? কেন, কোনো কিছু না বলার হলে কি ফোন দিতে পারি না? ফাহমানের কথায় ঝুমুর মাথা নেড়ে বলল, না না সেটা বলিনি, আমি আসলে বুঝতে পারছি না কি বলবো, আপনি ভুল। ফাহমান হাসল ঝুমুরের কথায়, বলল, হয়েছে থাক আর বলতে হবে না, আমি বুঝেছি তুমি কি বলতে চেয়েছো। আমি শুধু এটা বলতে ফোন দিয়েছি যে এই যে এরকম রাত বিরাতে জেগে যে থাকো তাতে ক্ষতিটা কার হচ্ছে? ঝুমুর চুপ। ঝুমুরকে নীরব দেখে ফাহমান আবারও বলল, জীবন এমন এক রাস্তা যেখানে হাঁটতে গেলে বিপদ আসবে, পার হতে হবে কাঁটাযুক্ত পথ দিয়ে, তাই বলে কি ভয় পেয়ে থেমে যাবে? বাগান কন্যাকে এতটাই ভীতু যে কাঁটা লাগার ভয় হাঁটবে না, তাহলে এখন এই মন খারাপ কেন? কেনই বা খাওয়া দাওয়া করো না, বাগান কন্যা কি জানে না তার এই উদাস মন দেখতে একজনের ভালো লাগে না? তাছাড়া দেবদাস ফিমেল ভার্সন দেখতে কারই বা ভালো লাগে, মনে হচ্ছে চোখের সামনে ফিমেল শাহরুখ খান দেখছি। ফাহমানের কথা বলার ধরনে না হেসে পারল না ঝুমুর, হাসতে হাসতে তার চোখে পানি এলো, যেটা ফাহমান এত ক্রোশ দূরে থেকেও ঠিক টের পেল। ফিসফিস করে মোহনীয় গলায় বলল, হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে বাগান কন্যা। ঝুমুরের হাসি থেমে গেল, মানুষটা তার সামনে নেই, অথচ তারই ফিসফিস কণ্ঠের মাদকতায় সে যেন ডুবে মরল। লজ্জাবতী লতা লজ্জার ভূষণ জড়ালো, মৃদু গলায় কোনো মতে বলল, আমি তবে রাখছি। ঝুমুর ফোন কাটতেই ফোনটা কান থেকে নামিয়ে রাখল ফাহমান, আনমনে হেসে নিজের কাজে মন দিল। এদিকে ঝুমুরের উজ্জ্বল কপাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে, মানুষটা কাছে না থেকেও কেমন ভালোবাসায় আকণ্ঠ ডুবিয়ে রাখে। যখন সে পুরোপুরি কাছে চলে আসবে তখন ঝুমুর কোথায় রাখবে তার এই লজ্জা? ঝুমুর ভেবে পেল না, শুধু ইচ্ছে করলো লাজে রাঙা হয়ে ওঠার জন্য হলেও মানুষটা তার হোক, তাকে জীবনসঙ্গী রূপে বেছে নিক। ঝুমুর ফোন রেখে চটপট উঠে গোসল সেরে নিল। মনোয়ারা বেগম এসে জানিয়েছেন আজ সন্ধ্যায় তাদের ফাহমানদের বাড়িতে দাওয়াত আছে। মারিয়াম নিজে এসে একটু আগে নাকি দাওয়াত দিয়ে গেছেন তাদের। ঝুমুর খানিকটা অবাক হলো, একটু আগেই ফাহমানের সঙ্গে কথা হলো তার, অথচ এই ব্যাপারে সে কিছুই বলল না। সে কি তবে জানে না আর দাওয়াত কোন খুশিতে, আজ কি কারোর জন্মদিন? কোথায় ঝুমুরের তো মনে পড়ে না, হৈমন্তীর জন্মদিন তো চলে গেছে। তাহলে যাক, সে তো সন্ধ্যায় দেখা হলেই বোঝা যাবে। ঝুমুর দ্রুত গোসল সেরে খাবার ঘরে গেল, ইতোমধ্যে সকলে খেয়ে দিয়ে উঠে গেছে, এখন শুধু সে, মনোয়ারা বেগম আর আঞ্জুমারা বাকি। তাকে দেখে মনোয়ারা বেগম প্লেটে খাবার সাজিয়ে ঝুমুরের চেয়ারের সামনে রাখলেন, ঝুমুর গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারটায় বসল। মনোয়ারা বেগম আর আঞ্জুমারাও খেতে বসেছেন, মনোয়ারা বেগম ঝুমুরের একদম মুখোমুখি টেবিলের অন্য মাথায়, আঞ্জুমারা মনোয়ারা বেগম টেবিলের এক মাথায় আর ঝুমুর আরেক মাথায়, মাঝে বিস্তর দূরত্ব। আঞ্জুমারা খেতে খেতে বললেন, এখন তোর শরীর কেমন লাগছে ঝুমু? ভালো লাগছে মা? খেতে পারবি না খাইয়ে দিব? ঝুমুর চামচে ভাতের লোকমা মুখে পুরে বলল, আলহামদুলিল্লাহ ভালো লাগছে মামি, কষ্ট করার প্রয়োজন নেই, খেতে পারছি আমি। মনোয়ারা বেগম শুধালেন, তোর শরীরের কি অবস্থা, জ্বর কমেছে কি? যদিও তুই যখন ঘুমিয়েছিলি তখন কপালে হাত রেখে মনে হয়েছিল কমেছে অনেকটা, শরীর তো ঘেমেছিল। ঝুমুর মাথা নেড়ে বলল, হ্যাঁ জ্বর কমেছে, বলা যায় নাই, দেখি কাল থেকে আবার কোচিংয়ে যাব। নাতনির হাসি খুশি মুখ দেখে হাঁফ ছেড়ে বাঁচলেন মনোয়ারা। এই কটা দিন তার শান্তিতে কাটেনি, শুধু বারবার মনে হয়েছে ছুটে যেতে চান তিনি ঝুমুরের কাছে,
অথচ ঝুমুরকে নিয়ে সকলের এত দুশ্চিন্তা, ঝুমুরের নিজেরই পছন্দ নয়, মুখে মুখে ভালোবাসার এত প্রকাশও সে সঠিক মেনে নিতে পারে না। তাই মনোয়ারা বেগমের এত আদর যত্নে তার খানিক অস্বস্তি হয়। খাওয়া দাওয়া শেষে ঝুমুর কোচিংয়ের পড়াগুলো দেখে নিল। কাল আবার কোচিং গিয়ে এই দুদিনের পড়া কালেক্ট করতে হবে। এগুলো করে উঠতে উঠতে বিকেল প্রায়। শরীর এখনও সেরকম শক্ত সামর্থ্য নয় বলেই ঝুমুর এক্সারসাইজ করল না। আগে খাওয়া দাওয়া পরিমিত করা দরকার, তারপর না হয় ওসব শরীর চর্চায় যাবে। ঝুমুর বই খাতা গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো, আলমারি খুলে ঘাটাঘাটি করলো সন্ধ্যের দাওয়াতে ফাহমানদের বাড়িতে কি পড়ে যাওয়া যায় ভেবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেবেচিন্তে ঝুমুর মেরুনের মাঝে নীল আর মিষ্টি কালার মিশেলে স্ট্রাইপ পেইন্ট করা লাইট একটা কাফতান নামিয়ে নিল। শরীর মন সতেজ করতে আরও একবার গোসল করে নিল। যদিও সন্ধ্যে বিকেলে গোসল করলে তার ঠান্ডা লেগে যাবার প্রবণতা আছে, কিন্তু ঝুমুরের এখন মন মেজাজ ঠান্ডা রাখা দরকার, তাই গোসল করাটা জরুরি। ঝুমুরোর লম্বা ঢিও খেলানো চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে চুলে সাইডে সিঁথি করে ঝিলে বেনি করে নিল। চুলে বাঁধা শেষে মেরুন রঙের ওনাটা তুলে নিল কাঁধে। তৈরি হতে হতেই তার বিকেল পেরিয়ে গেছে, সময়টা গোধূলির। আসলে মেয়ে মানুষ তো, সে যতই ঝড়ের গতিতে কাজ করুক না কেন, তবুও রেডি হতে গিয়ে সময় ঠিকই লাগে। ঝুমুর একবার আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। কিছু একটা কম কম মনে হচ্ছে। অনেক খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখার পর ঝুমুর বুঝতে পারল ওর হাত খালি। তাই ও ড্রেসিং ড্রয়ার খুলে প্রিয় কাঠের ছুরিগুলো নামিয়ে আনলো, বাম হাতে ঢুকিয়ে নিল ছুরিগুলো। এবার ঠিক আছে, সব একদম পারফেক্ট। ঝুমুর তৈরি হয়ে বসার ঘরে এলো, দেখলো মনোয়ারা বেগম, আজমাইন সাহেব সহ বাকিরা সকলে রেডি। শুধুমাত্র আঞ্জুমারাই এখন পর্যন্ত তৈরি হয়ে হাজির হতে পারেনি। এ নিয়ে মনোয়ারা বেগম কিছুক্ষণ রাগারাগি করে এখন মুখ গোমড়া করে বসে আছেন। ঝুমুর ভাবলো আঞ্জুমারাকে গিয়ে ডাকা দরকার। ও উঠতে নিল, তবে আঞ্জুমারা ততক্ষণে এসে হাজির। আঞ্জুমারা তৈরি হয়ে আসতেই সকলে বেরিয়ে পড়ল ফাহমানদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথ তো আর দূর নয়, দশ পা রাখলেই পৌঁছে যাবে, তাই সবাই ঢিলে তালে এগোলো। ভিলিংয়ে ঢুকতে আজমাইন সাহেবের সঙ্গে বন্ধু মুজিব সাহেবের দেখা হলো। বন্ধুকে পেয়ে তিনি খোঁজখবর নেওয়ার নামে গপ্প ঝুড়ে দিলেন। আজমাইন সাহেব সবাইকে এগোতে বলে ওখানে দাঁড়িয়েই বন্ধুর সঙ্গে কথাবার্তা দেওয়া নেওয়া করলেন। ডোরবেলের শব্দে মারিয়া মিশিয়ে দরজা খুললেন। অন্যদিন তিনি এ সময় বাসায় বসে বেকারির কাজ করেন, আজ আবার বাড়িতে মেহমান আসবে আর তিনি তাদের আপ্যায়ন করতে গিয়ে সুযোগ পাবেন না বলে কাল বেকারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মারিয়াম দরজা খুলেই সবার আগে তার চোখ পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা ঝুমুরের দিকে। ভীষণ মিষ্টি, হেসে স্বল্প সাজেই দাঁড়িয়ে আছে সে। ঝুমুর কখনোই অত সেজেগুজে সামনে আসে না বলে ঝুমুরের এই অল্প স্বল্প সাজের মুখখানা মারিয়ামের খুব পছন্দ। মারিয়াম সবার সঙ্গে কুশল বিনিময় করে সকলকে বসার ঘরে বসালেন। ঝুমুরের থুতনিতে হাত রেখে হেসে বললেন, মাশাল্লাহ, আমার ঝুমুকে কত সুন্দর লাগছে, একেবারে পরী মনে হচ্ছে। এই যে আমাদের বেহেস্তি নূর, মনোয়ারা আপা মেয়ের রূপ তো আমাকে ঘায়েল করলো। দিন যতই যাচ্ছে আমাদের ঝুমুর যেন ততই বড় হচ্ছে, কাজে কর্মে সৌন্দর্যের গুণে সব কিছুতেই যেন লক্ষ্মী। মনোয়ারা বেগম নাতনির প্রশংসা শুনে হাসলেন। আঞ্জুমারা মারিয়ামের কথায় বললেন, কথা ভুল বলেননি, আসলেই আমার ঝুমুর সব কিছুতেই লক্ষ্মী। আপনাদের বাসায় আসার কথা শুনে কি সুন্দর সেজে গুজে তৈরি হয়ে বসেছিল কি বলবো, আমার ভাগ্নি বললে না। এমনিতেই ঝুমু সব কিছুতেই তড়িৎগতির, যত দ্রুত কাজ করতে পারে ততই গুছিয়েও রাখতে পারে। ঝুমুরের অস্বস্তি হচ্ছে নিজের এত প্রশংসা শুনে, ও সেই অস্বস্তি কাটাতে বলল, হৈমি কোথায় মনি, ফেরেনি কোচিং থেকে? মারিয়াম ঝুমুরের কথার জবাবে বললেন, না, কিছুক্ষণের মধ্যেই ফিরবে, ফাহমানটাও একটু পরেই ফিরবে। আজ শুভ একটা দিন, অথচ ফারুক নেই, ছেলেটা তো এখন ডিউটি, না হলে ও থাকলে কত ভালো হতো। শুভদিন কথাটা শুনে সবার চোখে মুখে চাপা কৌতূহল ফুটে উঠল। ঝুমুর সরু চোখে তাকিয়ে আছে মারিয়ামের দিকে। আঞ্জুমারা বললেন, শুভদিন। মারিয়াম জবাব দিলেন, কিন্তু তার পূর্বে সদর দরজায় করা পড়ল। ঝুমুর নিজে খুলবে বলে ইশারায় মারিয়ামকে বসতে বলে নিজে এগিয়ে গেল। কিন্তু দরজা খুলে ঝুমুর দেখল আজমাইন সাহেবের পাশে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। ঝুমুর চিনে না তাদের, তবে দেখে মনে হচ্ছে তারা বেশ ভদ্র গোছের। ভদ্রমহিলার পরনে জামদানি শাড়ি,
গলায় কানে স্বল্প কারুকাজের খাঁটি সোনার গহনা শোভা পাচ্ছে, মুখে এক মিষ্টি হাসি। ভদ্রমহিলার বয়স হয়েছে, অথচ এখনও আলতা বরণ সুন্দরী। ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকও ঝুমুরকে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বললেন, আসসালামু আলাইকুম, মা কেমন আছেন? ঝুমুর জমকালো, মুহূর্তে সে সরে দাঁড়িয়ে আগত অতিথিদের ঘরে ঢোকার জায়গা করে দিল। এখন তার মাথা খুঁটে মরতে ইচ্ছে করছে, এতক্ষণ কি করে পারল ফেচ্ছতের মতো দরজা আগলে দাঁড়িয়ে থাকতে? অতিথিরা কি ভাবছে কে জানে। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? ঝুমুর খানিকটা অস্বস্তি নিয়ে বলল, এ প্রথম এরকম এক পরিস্থিতির মুখে পড়ল, পূর্বে কখনো এরকম কিছুর মুখোমুখি হতে হয়নি, অথচ ওনাদের সে চেনেই না। আজ হৈমন্তীর ফিরতে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল, সময় এখন সন্ধ্যে 6:15, সাধারণত 5:30 বাড়ি ফিরে এসে, অথচ আজ দেরি হয়ে গেল। সব দোষ বাস চালকের, 2 মিনিট পরপর যাত্রীর জন্য বাস দাঁড় করালে দেরি তো হবে। বিরক্তিতে হৈমন্তীর কপালে ভাঁজ পড়ল, ও পায়ের গতি বাড়িয়ে দিল। হৈমন্তী যখন ফ্ল্যাটের সামনে এসে পৌঁছালো তখন 6:30 ডোর হোল দিয়ে দেখল ঘরের বাতি জ্বলছে, তার মানে বাসায় কেউ না কেউ আছে, তাই সে আর চাবি দিয়ে লক খুলল না, ডোরবেল টিপে দিল। বেল বাজতে মারিয়া মিশিয়ে দরজা খুললেন, তার চোখে মুখে হাসি। মাকে এই সকাল সন্ধ্যায় হাসতে দেখে হৈমন্তী ঠোঁট টিপে বলল, কী ব্যাপার, হাসি কেন? মারিয়া মেয়েকে ঘরে ঢুকিয়ে সোজা দরজা দিলেন। বসার ঘর থেকে ভেসে আসা হাসির শব্দে হৈমন্তী সেই ঘরে উঁকি দিল, আর যা দেখল তারপর চোখ দুটো যেন কোটর ছেড়েই বেরিয়ে আসছে। আসিফের বাবা মা এসেছে, ঘরে আরও অনেকে উপস্থিত, ঝুমুর, আঞ্জুমারা, মনোয়ারা বেগম, আজমাইন সাহেব, ফাহমান, সামি, তাফিম। হঠাৎ বিনা নোটিশে আসা অতিথিদের দেখে চমকে যাওয়া হৈমন্তীকে দেখে মিসেস কুমুদিনী হেসে ডাকলেন, কাছে এসো হৈমন্তী। মিসেস কুমুদিনীর ডাকে হৈমন্তী এগিয়ে গেল, সে ঘরে ঢুকতে ঢুকতে আর চোখে একবার ঝুমুরের দিকে তাকালো। ঝুমুর কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে, হয়তো কি ঘটছে সেও জানে না। মিসেস কুমুদিনী হৈমন্তীকে পাশে বসিয়ে হৈমন্তীর ঘরমাক্ত মুখ নিজের শাড়ির আঁচল দিয়ে ধীর হাতে মুছে দিয়ে বললেন, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করলে মা, কতদিনের শখ ছিল আমার ছেলেটাকে শান্ত সংসারী মেয়ের সঙ্গে বিয়ে দেব, অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। এখন আর কোনো চিন্তা নেই আমার, এখন শুধু ওকে তোমার হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। হৈমন্তী থমকে তাকিয়ে আছে মিসেস কুমুদিনীর দিকে, ওর মাথায় একটা কথাও ঢুকেনি, ওর হাতে ছেলেকে তুলে দেবেন মানে? হৈমন্তী এই উষ্ণ শীতল পরিবেশে তিতির করে ঘামছে, ও শুকনো ঢকিলে কপালের ঘাম মুছিয়ে নিল। আশেপাশে চোখ ফিরিয়ে ভাইকে খুঁজল, ভয় হচ্ছে ভাই যদি একবার এসব দেখে তাহলে কি হবে ভাবতেই হৈমন্তীর গলা শুকিয়ে যাচ্ছে। আপা, আমি আর অপেক্ষা করতে চাই না, যত দ্রুত সম্ভব আমার বৌমাকে ঘরে তুলতে চাই। মিসেস কুমুদিনীর কথায় মারিয়াম বিব্রত হাসলেন, অস্বস্তি নিয়ে বললেন, কিন্তু আপা, ফাহমান আর আসিফকেও তো এখনো ফিরল না, ওরা না ফিরলে বিয়েটা হবে কি করে? হৈমন্তী এবার দ্বিতীয়বার চমকাল, বিয়ে মানে কার বিয়ে, কোন বিয়ে, কার সাথে বিয়ে, এসব হচ্ছে না কি? হৈমন্তীর কিছুই বোধগম্য হচ্ছে না। হৈমন্তীর ভাবনার মাঝে আবারও ডোরবেল বেজে উঠল, ঝুমুর ইশারায় জানালো সে উঠে দরজা খুলছে। মারিয়াম যেন স্বস্তি নিয়ে বসলেন, মারিয়াম ঝুমুরের ইশারায় আর উঠলেন না, ঝুমুর এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো আসিফ আর ফাহমান পাশাপাশি দাঁড়িয়ে, আসিফের পরনে ওশিয়ান গ্রিন টি শার্ট আর ডিপ ব্লু জিন্স, চুল পরিপাটি করে জেল দেওয়া, হাতে কালো রঙের ঘড়ি, আর আপাত মস্তক পুরোটাই ফিটফাট, অথচ ঝুমুরের দৃষ্টি তো ঘর্মাক্ত ফাহমানের দিকে, অবাধ্য দৃষ্টি ঝরছে না প্রিয় পুরুষের উপর থেকে। ঝুমুরের নিজেকে কষে জ্বর দিতে ইচ্ছে করল, এমন বিহায়াভাবে তাকিয়ে আছে না জানি মানুষটার উপর তা নিজেরই নজর লেগে যায়। ফাহমানও তাকিয়ে আছে বহু আকাঙ্ক্ষিত মানুষটার দিকে, যাকে এক পলক দেখার জন্য সে সারাদিন তড়পে তড়পে মরে। শুধু ইচ্ছে করে প্রেম বিরহে ভেঙে ছুড়ে যাওয়া মনটা নিয়ে একবার গিয়ে হাজির হোক প্রেয়সীর সামনে, তবেই তার মনে বাঁচতে থাকা বিরহের সুর তার উপস্থিতি বাতাসের গায়ে মিলিয়ে দিয়ে হারিয়ে যাবে দূরে কোথাও। দেখা শেষ হলে সরে দাঁড়ানো যায়, আমাকে আমার বউয়ের কাছে যেতে হবে। আসিফের আশ ভারী গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো হৈমন্তী পাশের ঘরে বসেও শুনতে পেল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হৈমন্তী সঙ্গে সঙ্গে কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে উঠল, লজ্জার লালিমা তার কপাল দুটো ছুঁয়ে দিল, মাথা নামিয়ে নিল সে। এদিকে খ্যাপাটে লোকের কথা শুনে তড়িয়ে ঘড়ি করে সরে দাঁড়ালো ঝুমুর। এই হৈমন্তীর খ্যাপাটে প্রেমিকের কোনো কাণ্ড জ্ঞান নেই, একবার বলার আগে ভাবলেও না বাড়ির বড়রা কি ভাবলেন।
অবশ্য তার মতো দাম্ভিক আর আত্মকেন্দ্রিক মানুষের কাছ থেকে আর কী বা আশা করা যায়। আসিফের কথায় ফামানো কিঞ্চিত অস্বস্তিতে পড়ল। হাতে থাকা মিষ্টির বক্সগুলো এগিয়ে দিল ঝুমুরের দিকে। ঝুমুর সেই বক্স হাতে নিয়ে সেই স্থান দ্রুত ত্যাগ করল। ঝুমুর বেরিয়ে যেতেই ফাহমান আসিফের পানে শক্ত চোখে তাকালো। আসিফ সে দৃষ্টি গ্রাহ্য করল না, বরং রাজকীয় ভঙ্গিতে হেঁটে বসার ঘরের দিকে গেল। ঘরে ঢোকা মাত্র সবাইকে দেখে সালাম দিল। হৈমতি আর চোখে আসিফকে দেখল। কি সুন্দর, সবাইকে দেখে হাসি আড়াল করেও ভদ্রতা বজায় রেখে সবাইকে সালাম দিল। মানুষটার আদব কায়দাই অন্যরকম, সব কিছু কেমন যেন অভিজাতপূর্ণ। বুদ্ধিমতী হৈমন্তী এতক্ষণে সবার কথায় এটা অন্তত বুঝেছে আজ তার আর আসিফের শুভ পরিণয়, প্রণয় থেকে পরিণয়। কিন্তু সে আদৌ পারবে তো মানুষটার সঙ্গে মানিয়ে নিতে, পারবে তার মন মানিয়ে চলতে? কাজী আর ইমাম সাহেব হাজির হয়েছেন, অভিভাবক ফাহমান যেহেতু তাদের বাবার অনুপস্থিতিতে সে হৈমতির অভিভাবক। আসিফ হৈমতী দুজন দুই ঘরে। ইমাম সাহেব খুতবা পাঠের পর স্পষ্ট উক্তি করলেন, আলম সওদাগরের কন্যা হেমন্ত সওদাগরকে 3 লক্ষ টাকা দেনমহরে শাহাব জোহান পুত্র আসিফ জোহানের নিকট বিবাহ দেওয়া হচ্ছে। বলুন আপনি কি রাজি আছেন? জনাব আসিফ জোহান, তাহলে কবুল বলুন। আসিফ কবুল বলা মাত্র আনন্দের সকলে সৃষ্টিকর্তার শুক্রিয়া আদায় করলেন। এরপর ইমাম সাহেব আর কাজী সাহেব চললেন ভেতরের ঘরের দিকে, যেখানে হৈমন্তীকে বসানো হয়েছে। হৈমন্তীকেও একইভাবে প্রশ্ন করা হলো এবং জবাবে সেও কেঁপে উঠে গলায় কবুল বলল। কবুল অনায়াসে বলে ফেললেও কাবির নামে সই করাতে গিয়ে তার হাতটা অসম্ভব খামতে লাগল। ভীত হৈমতি তখন দৃষ্টি তুলে পাশে বসে থাকা ভদ্র মহিলা ওরফে তার শাশুড়িকে দেখল। মিসেস কুমুদিনী হৈমন্তীর পাশেই বসেছিলেন হাসি মুখে। ভীত হৈমন্তীকে মুখ তুলতে দেখে তিনি হেসে আশ্বস্ত করলেন। সাহস পেয়ে হৈমন্তীও সই করে দিল। অবশেষে কাবির নামে খসখসে আওয়াজে সই করার মাধ্যমে আসিফ আর হৈমন্তী আইনি ও ইসলামিক শরীয়তে স্বামী স্ত্রী হিসেবে মর্যাদা পেল। ঘরে একলা বসে আছে হৈমন্তী, বাহিরে সকলে বিয়ের আনন্দ হইচই করতে করতে মিষ্টি বিলাচ্ছে। ঝুমুর ফাহমান বেরিয়েছে আশেপাশের বিল্ডিংগুলোতে বিয়ের মিষ্টি দিতে। এ দায়িত্ব তাদের মনোয়ারা বেগমই দিয়েছেন। মনোয়ারা বেগম আর আঞ্জুমারা রাতের খাবারের দিকটা দেখছেন। মিসেস কুমুদিনী আর মারিয়াম উপস্থিত অতিথিদের মিষ্টি দিচ্ছেন হাসি মুখে। কবুল ছোট একটা শব্দ, অথচ এর দাপটে আজ সকলের চোখে মুখে রাজ্য জয় করা হাসি। হৈমন্তীর ভাবতেও অবাক লাগছে যে মাত্র কয়েক ঘন্টার তফাতে সে এখন কারোর বিবাহিত স্ত্রী। সবটা কেমন স্বপ্নের জগৎ মনে হচ্ছে। এই বিয়ে হলো কী করে? তার মা ভাই আসিফের মতো রক্তটা মানুষকে মেনে কী করে নিলেন? দেখে তো মনে হচ্ছে না আসিফ কোনোভাবে হুমকি ধমকি দিয়ে তাদের রাজি করিয়েছে। এমনটা হলে তাদের চোখ মুখে কখনোই ওই তৃপ্তির হাসি থাকতো না। তবে কী কারণের পেছনে? এই বাড়ি ও বাড়ি মিষ্টি দিয়ে অবশেষে ফিরেছে ঝুমুর ফাহমান। ঝুমুরের চোখ মুখ আনন্দে ঝলমল করছে। প্রাণপ্রিয় সুখী বিয়ে হয়েছে তার ভালোবাসার মানুষটার সঙ্গে, এর থেকে বড় খুশির খবর আর কী হতে পারে? মেয়েটা কতদিন এই দিনের অপেক্ষায় ছিল, অবশেষে তার অপেক্ষার প্রহর ফুরলো ভেবেই ঝুমুর আনন্দে গুনগুন করছে। ফাহমান ঝুমুরকে আট চোখে লক্ষ্য করছিল। ঝুমুরকে গুনগুন করতে দেখে বলল, গুনগুন যখন করছো তখন গানটা জোরে গাও না। ঝুমুর জিভ কেটে বলল, ও মা কি বলেন এগুলো, এখন রাত বেরোতে গান গাইলে লোকে পাগলি না বলবে আমাকে? আপনার শখ হলে আপনি গাইতে পারেন। এই সময় গান গাইলে যদি লোকে তোমাকে পাগল বলতে পারে, তাহলে কি আমাকে সভ্য মানুষ ভেবে ছেড়ে দিবে? আমাকে বলবে পাগলা, তখন আলটিমেটলি এমনিতেই তুমি পাগল উপাধি পাবে, কজ আফটার অল পাগলের বউ পাগলই হয়। ফাহমান ঝুমুরের দিকে তাকিয়ে বলল, ঝুমুর ঠোঁট বাঁকিয়ে বলল, আমি আপনার বউ? কে যেন সেদিন বলেছিল আমাদের প্রেমই হয়নি? মনে তো পড়ছে না। আপনার মনে আছে ডাক্তার সাহেব? মনে থাকলে বলুন না, কে সেই মহৎ ব্যক্তি? ফাহমান বুঝল ঝুমুর আবার ওকে খোঁজাচ্ছে। ওই ঠেস মেরে বলল, কেউ একজন বলেছিল আমি তার চোখে কোনোদিনও বান্ধবের বড় ভাই ছিলাম না, তবে আমি তার কি। মুহূর্তে ঝুমুরের দুই গালে যেন সিঁদুরে মেঘের ছটা লাগলো। ঝুমুর রক্তি মুখ নামিয়ে নিল। ঝুমুরের লজ্জায় মুখ নিচু করে ফেলা দেখে ফাহমান হাসল, গুনগুন করে গান ধরল। ঝুমুর টের পেল গানটা, কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই রাত তোমার আমার গানটা। এই গান ঝুমুর আগেও লক্ষাধিক বার শুনেছে। পুরনো সময়ের হিসেবে তার বেশ পছন্দের গান। হৈমন্তীর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি কাছেই বলা যায় পায়ে হেঁটে যাওয়া আসায় 30 মিনিটের পথ। এত কাছে অথচ তবুও হৈমন্তীর কান্নাকাটির শেষ নেই। সে তখন থেকে হু হু করে কেঁদেই চলেছে।
আজিফ ওকে থামাবে কি নিজে অস্বস্তিতে পড়ে যাচ্ছে। সবার সামনে রকচটা আচরণ করা তার স্বভাব বলে হয়তো নিজ স্ত্রীকে সকলের সামনে ভালোবেসে দুটো মিষ্টি কথা বলা তার স্বভাব বিরুদ্ধ কাজ। ভালোবাসা অনুভব করার জিনিস, একে বলে কয়ে দেখিয়ে দেখিয়ে প্রকাশ করা যায় না, অপরদিকের মানুষটাকে নিজের অনুভূতির সর্বস্ব দিয়ে অনুভব করতে হয়। সেটা প্রকাশ করতে না পেরে আসিফ বিব্রত বোধ করছে। এই এক হৈমন্তী ছাড়া আর কেউ তাকে অস্বস্তিতে ফেলতে পারে না। এই এক জীবনে মেয়েটা যে তার কলিজা কতবার ভাজা ভাজা করে খেয়েছে তার হিসাব রাখা নেই আসিফের। রাখা থাকলে হয়তো জানা যেত তার ঘর সে কবে হাজার পেরিয়েছে। কারণে অকারণেই বহুবার হৈমন্তীর ওই বিড়াল চক্ষু জলে আসিফ ভেসে গেছে। মেয়েটার চোখে জল দেখলেই বুকের ভেতরটা উথাল পাথাল কষ্টে দুমড়ে মুচড়ে যায়, কিন্তু ও যে মুখ ফুটে বলতেও পারছে না, আর বিড়বিড় করে বলছে, হৈমন্তী তুই কাঁদিস না, তুই যখনই চাইবি এখানে চলে আসবি, আমি নিজে তোকে নিয়ে আসব। কথাগুলো বলতে না পেরে আসিফ চুপ করে বসে থেকে প্রেয়সীর চোখের জল ফেলার দৃশ্য দেখা ছাড়া আর কিছু করতে পারল না। অবশেষে মাকে কাঁদিয়ে ভাইয়ের চোখের কোণে অশ্রুদের ভিড় জমিয়ে আর প্রিয় বান্ধবীর গলা জড়িয়ে কেঁদে কেটে হৈমন্তী একসময় বিদায় নিয়ে যাত্রা শুরু করলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আসিফরা মানুষ যেহেতু মাত্র চারজন তাই তারা একটাই গাড়ি এনেছিল। আসিফ কাজ আছে বলে কিছুক্ষণ পর ফিরবে জানিয়েছেন। শিহাব সাহেব গাড়ি ড্রাইভ করছে আর হৈমন্তী এবং মিসেস কুমুদিনী গাড়ির পেছনের সিটে বসেছেন। হৈমন্তীর এখনও বিশ্বাস হচ্ছে না বিয়েটা তার হয়ে গেছে। অনুভূতিগুলো তাকে এখনও নাড়া দেয়নি। এ কেমন অদ্ভুত বিয়ে হলো, না বাজলো সানাই, না হলো কোনো একটা আংটি বদলের অনুষ্ঠান, আর না হলো বিয়ের বেনারসি পরে বউ সেজে বিয়ে করার স্বপ্ন পূরণ। সবটা কেমন অদ্ভুতভাবেই হঠকারিতাই ঘটে গেল। কোচিং থেকে ক্লান্ত পাই ফিরে এসে ময়লা জামা কাপড়ে তার বিয়েটা হয়ে গেল। না সে জানলো, না সে বুঝলো, শুধু দেখলো ছোট এক শব্দ উচ্চারণ করতেই আসিফ আজ তার স্বামী। সব কিছুই কেমন যেন স্বপ্নের মতো লাগছে। প্রিয় মানুষটাকে একেবারে অনাড়ম্বরে পেয়ে গেল সে। হৈমন্তীর এতে কোনো আফসোস নেই, কোলাহলবিহীন এক সন্ধ্যায় কি সহজেই না পেয়ে গেল প্রিয় মানুষটাকে। আসিফ কাজের কথা বলে ফাহমানদের বাড়িতেই রয়ে গেছে। ও বাড়িতে সবাই জানে তার কাজ আছে। কথা সত্য বটে, কাজ তো তার আছে। বহুদিন পর এককালের প্রিয় বন্ধু আর সম্পর্কে শালা সাহেবের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তাই এই সুযোগ হাতছাড়া করা যায় না। আর যদি প্রস্তাবটা শালা সাহেব নিজেই দেন তাহলে তার কথাই নেই। আসিফ আর ফাহমান পাশাপাশি ফাহমানদের বাড়ির ছাদে দাঁড়িয়েছে। ফাহমানের মুখভঙ্গি গম্ভীর। আসিফ সামনের দিকে তাকিয়ে হাত দুটো বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। প্রথম কথাটা ফাহমানের তুলল, বলল, তুই অবাক হচ্ছিস তাই না যে তোর আর হৈমন্তের বিয়েতে রাজি কি করে হলাম আমি? আসিফ ঠোঁট বাগিয়ে হাসল, বলল, অবাক হইনি, তবে এটা জানতাম না প্রেমিকার কথা বোনের বিয়েতে রাজি হয়ে যাবি এমন মানুষ তুই। তোর কাছে তোর প্রেমিকাই অধিক প্রিয় বোন হতে, তাছাড়া তুই রাজি না হলেও বা কী হতো? আমি ঠিক করে নিয়েছিলাম দরকার পরে হৈমন্তীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো, তবুও অন্য কারো হতে দিব না। আসিফের গা জ্বালানো কথায় ফাহমানের রাগ হলো, দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত রেখে বলল, বোনের স্বামী হয়েছিস বলে যে তোকে ছেড়ে দিব এটা ভাবিস না। তুই হৈমন্তীর স্বামী পরে আমার বন্ধু আগে ছিলি, তুলে নিয়ে যাওয়ার কিংবা ঝুমুরের কথা রাজি হওয়ার প্রশ্নই উঠছে না। আমার বিবেক বোধ আর চোখ দুটোই আছে, আমি ভালো করে দেখতে পারছিলাম আমার বোন তোকে কত ভালোবাসে। এ বিয়েতে রাজি হওয়া একমাত্র ওর জন্যই, ওর জন্যই তোকে সুযোগ দিয়েছে। ছিলাম বলছিস, বন্ধুত্বের ভাঙনটা তুই ধরেছিলি, আমার কি অপরাধ ছিল? শুধু তোর বোনকে পছন্দ করতাম বলে। আসিফ ক্ষুব্ধ গলায় বলল। আসিফের কথাই ওর দিকে ফিরে তাকালো ফাহমান, বলল, আমি বন্ধুত্ব কখনোই ভাঙিনি আসিফ, আমি শুধু বলেছিলাম আমার বোনের দিকে চোখ দিবি না, ও আমার মান আমার সম্পদ, বাবার রেখে যাওয়া আমানত, কাজেই ওর দিকে কারো নজর পড়বে সেটা আমি মেনে নিব না। তাহলে এখন কেন মেনে নিলি এই সম্পর্ক? তুই তো জানতিস আমি তোর বারণ সত্ত্বেও হৈমন্তীর সঙ্গে যোগাযোগ রেখেছি, তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, এমনকি নির্জনে তাকে নিয়ে গানও গিয়েছে। শেষের কথাগুলো বলার সময় আসিফের ঠোঁটের কোণে নিষ্ঠুরতা ফুটে উঠল, চোখ মুখ শক্ত আর গলা ক্রুদ্ধ। আসিফের কথায় হাসলো ফাহমান। আসিফ যে তাকে রাগেই দিতে এসব গা জ্বালানো কথা বলেছে তা ওর ভালো করেই জানা, কিন্তু ছেলেটা জানে না ফাহমানের রাগ উঠানোর জন্য ভাষার অপপ্রয়োগ আরও জোরালো করতে হয়, কিংবা যে যে বলতে পারেনি ভালোবাসার মানুষটাকে নিয়ে কোনো নোংরা কথা। মেনে নিয়েছি কারণ যে মানুষটা সুযোগ থাকা সত্ত্বেও আমার বোনকে সামান্যতম স্পর্শ করতেও দ্বিধাবোধ করেছে তার কাছে আমার বোন সুরক্ষিত, এটাই আমার বিশ্বাস।